খুবই ঠান্ডা এখন সকাল 8টা 8টার মতো বাজছে, প্রচুর ঠান্ডা, ঠান্ডাতে বাইরে পা রাখা যায় না। হেই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আপনারা কেমন আছেন? আমি তো খুব ভালো আছি। এই তো দেখুন, আমি স্কুলটা ছুটি হয়েছে, স্কুল ছুটি হয়ে আমি একটা বিয়েবাড়িতে এসেছি। আমার চাচাতো বোন হয়, ওর বিয়েতে। দেখুন এখানে খেতে আসলাম, মার আগেই চলে এসেছে, ওদের খাওয়া দাওয়া হয়ে গেছে আর আমি একটু পরে আসলাম, তাই খেয়ে বেরিয়ে গেলাম। দেখুন এটা রাস্তা দিয়ে স্কুল যাই, মানে দিদিদের বাড়ির এটা রাস্তা, আর ওইদিকে ওই দিকটাই দেখতে পাচ্ছেন। ওখান থেকে এসে একটু ড্রেস ফ্রেস চেঞ্জ করে আবার আমি যাচ্ছি কলেজ, কারণ কলেজে কিছু দরকার আছে, তাই খেয়ে এসে কলেজে দৌড়াবো, মানে যাচ্ছি আর কি, এখনই বেরিয়ে যাচ্ছি। বেরিয়ে যাই, অনেক ভালো লাগে না। ওখান থেকে স্কুল গেছিলাম আজকে মর্নিং স্কুল, যেহেতু স্কুল থেকে এসে আবার ওখানে খেলাম, খেলে আবার কলেজ, কলেজ থেকে এসে আবার ওদের বাড়ি আবার খেতে যাব। কলেজ যাবার জন্য আমি টোটোতে চেপেছি। দেখুন এটা হলো একটা টাইলসের দোকান, এখানে ব্যাপক ব্যাপক মার্বেল টাইলস সব কিছু পাওয়া যায়। আমি কলেজে চলে আসলাম। কলেজে এখানে দেখছেন স্যার সিগনেচার দিচ্ছে, কিছু প্রয়োজনীয় ডকুমেন্টে সিগনেচার নিচ্ছি স্যারের। আর স্যাররা বলছে যে তোমরা তো দুটো কাজেই আসো কলেজ, একটা হলো স্কলারশিপের জন্য আর একটা সিগনেচারের জন্য, আর ক্লাস করতে তো খুব কমই আসো, আর রিয়েলি এটাই, ওগুলোর জন্যই আসি, আর ক্লাসও করি মাঝে মধ্যে, না করা না। আমি কলেজ থেকে এখনই আসলাম, এসে ওপরে আসলাম, কারণ স্নান করবো, দেরি অনেক হয়ে গেছে, তবুও করবো। দেখুন এই গাছটা কত সুন্দর হয়ে আছে, আর এই গাছটা দেখুন কীরকম অবস্থা, ভালো লাগে না, মনটা খারাপ হচ্ছে। এই গাছটা আবার ভালো লাগছে, সেরকম গন্ধ নেই, ফুলের হালকা আছে। এদেরকে দেখুন সবাই এখানে বসে আছে, দেখুন সব ধূপ তাপছে। ও দেখুন সবাই বসে আছে। আমি স্নান করে চলে এসেছি, স্নান করে এসে মা আমার চুলটা শুকিয়ে শুকাচ্ছে, আর কিছুটা যদি মাথায় উকুন টুকুন থাকে তার জন্য তা দেখেও দিচ্ছে। দেখুন এই তো বন্ধুরা, আমি বিয়েতে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি, এই ড্রেসটা পরে যাচ্ছি। ওড়নাটা খুঁজে পাচ্ছি না, তো ওড়না কোথায় যে রেখেছি আমি নিজেও জানি না। দেখুন মেকআপ সেরকম কিছু করিনি, খুবই কম লিপস্টিকও লাগাইনি, হালকা একদম শেড একটা। ওই আউটফিটটা যেহেতু ওড়না পেলাম না, তাই ওড়না পরলাম। দেখুন কী করবো, আমি পরে নিয়েছি কিন্তু ওড়না খুঁজে পেলাম না, তাই এটা পরলাম, এটা অনেক টাইট। বেরিয়ে গেছি, দেখুন আমি এই ড্রেসটা পরেছি, ভালো লাগছে না একটু, কীরকম লাগছে তবুও। আমার মাদেরকে দেখুন, মা আর বড়াম্মা সামনে যাচ্ছে, আর ভাইরা চলে গেছে আগেই, আমি পিছিয়ে ছিলাম যেহেতু কলেজ থেকে এসে স্নান টান করে খাওয়া তারপরে যাচ্ছি, ওই জন্য একটু দেরি হয়ে গেল আমার যেতে। এখানে প্রচুর লোক দেখতে পাচ্ছেন, এরা সবাই দাঁড়িয়ে রয়েছে খাবারের জন্য প্যান্ডেলটা ছাদে করেছে, তো ওই জন্য সবাই এখানে দাঁড়িয়ে রয়েছে। একটা ব্যাচ বসে আছে, ওরা উঠবে তারপর আমরা বসব। এখানে আমরা বসে গেছি খেতে, দেখুন দিদিদের বাড়ি আসলাম এখন। দেখুন ওখানে আমার ছোট নানু বসে আছে, আর ওগুলো মায়ের কেকে লাগলো, এরা বসে আছে, আর বড়াম্মা বসে আছে, কাকিরা বসে আছে, আর আমার মাও বসে আছে। দেখুন এখানে বউটাকে সবাই মিলে সাজাচ্ছে, দেখুন ভালো লাগছে। বউটার এখানে সম্পূর্ণ সাজা হয়ে গেছে, সম্পূর্ণ লুকটা বেশ ভালোই লাগছে, দেখতেও সুন্দর, তাই আরও সুন্দর লাগছে। আমি একটু আমার নিজের এখানে ভিডিও করে নিলাম, দেখুন আমি এই ড্রেসটা পরে এসেছি। এই ড্রেসটা হলো কি বলবো, সারারা টাইপেরই, নিচে লং একটা, মানে লং আছে সারারা থেকে বড় একটা, আর পায়জামাটা একটু আলাদা, তো ওগুলো টাইপেরই আছে। দেখুন আমাকে পরে আসতে হলো, অন্য পরেছিলাম কিন্তু এটা পরতে হলো, ওড়না যেহেতু ওটা পেলাম না, তাই আমরা আবার দিদির বাড়িতে আসলাম, কারণ দিদির বাড়ি আর ওদের বাড়ি তো একদম পাশাপাশি, তাই চলে আসলাম। দিদি বলল আই, তাই আর ও আবার চা করতে লেগেছে, তো চাটা এখন খাচ্ছি। দেখুন সবাই, thank you.
দিদির বাড়ি থেকে ওদের বাড়ি চললাম, কারণ ওইদিকে বিদায়ী প্রোগ্রামটা শুরু হয়ে গিয়েছে, তাই সবাই বলছে দেখবি তো যা তাড়াতাড়ি, না তো চলে যাবে। এখানে বসিয়ে দিয়েছে হাজব্যান্ড ওয়াইফকে, এবার যা যা করার ধরুন ওগুলো এখানেই হবে। দেখতেই পাচ্ছেন সব বসে আছে, আর লোকজনের কম নেই, কত লোক আছে ঘরের ভেতরে, মানে বাড়ির ভেতরে হচ্ছে, তাই লোকটা আরও চাপাচাপি হয়ে যাচ্ছে। বাইরে যদি কোনো ফাঁকা জায়গাতে হতো তাহলে হয়তো এত লোক থাকতো না, মানে লোক থাকলেও এতটা বোঝা যেত না। এবার এখানে শুরু হলো সঁপে দেওয়ার কাজ, যেটা খুব ইমোশনাল টাইম, তো ওটাই এখন করছে, মানে বড় আব্বা করছে। দেখুন এটা টাইমটা খুব ইমোশনাল টাইম, এখানে আশেপাশে যত লোক থাকে ওরাও এই টাইমটাতে একটু ইমোশনাল হয়ে যায়। তো ছেলেটাও হয়ে গেছে ইমোশনাল দেখতে পাচ্ছেন, আর মেয়েটাও হয়ে গেছে, দুজনেতে হয়েছে, আশেপাশের লোকজনগুলোও খুব ইমোশনাল হয়েছে। এখানে দুজন একে অপরের মালাটা এক্সচেঞ্জ করছে, দেখুন এগুলো হয়। এবার এটা হচ্ছে বিদায়ী টাইম, দেখতে পাচ্ছেন যাচ্ছে ওকে নিয়ে একজন, ও কান্নাকাটি করছে, আর এখানে যত লোকজন বিয়ে বাড়ির আছে সবাই পেছন পেছন ওকে আগাতে যাচ্ছে, দেখুন ছাড়তে যাচ্ছে, ইমোশনাল হয়ে সবাই। অনেকটা রাত হয়ে গেছে, 7টা বেজে গেছে, তাই আমরা বাড়ি চলে আসলাম, আর বিয়েবাড়িটা তো কাছেই ছিল, তাই দেখুন ঠান্ডা লাগছে, আমি ভেতরে একটা সোয়েটার পরে আছি, তবুও ঠান্ডা লাগছে হালকা হালকা। বেবিকে দেখুন, আমার বেবিকে কিভাবে ঘুমিয়ে রয়েছে, বেচারাটাকে জ্বর হয়ে গেছে। আর এইদিকে দেখুন কাশফিয়া, কাশফিয়া কাঁদছিস কেন, হ্যাঁ এইদিকে সামানাকে দেখুন, আর আয়ুষকে দেখুন মোবাইল দেখছে আয়ুষ। এই তো আমি এখানে ফ্রন্ট ক্যামেরা অন করে নিজের ফেস দেখছিলাম, আমার ফেসটা আগে থেকে খারাপ হয়ে গেছে, আর ঠান্ডার দিনে এক্সট্রা খারাপ হয়ে যায়, যতটা থাকে তার থেকে বেশি। দেখুন গান বাজছে, আর এই ছেলেটাকে দেখুন কিভাবে ডান্স করছে, নাচো পাপা নাচো নাচো। ওকে বন্ধুরা, তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরে একটা ব্লগে খুব তাড়াতাড়ি। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নিজের খেয়াল রাখবেন। আর আমার চ্যানেলটা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন, আর নোটিফিকেশানটা অনে করে রাখবেন, যেন নোটিফিকেশানের আপনারা আমার ব্লগটা দেখতে পারেন। ওকে বন্ধুরা, ভালো থাকবেন, ঠান্ডা আছে, সুস্থ থাকবেন, আর নিজের খেয়াল রাখবেন, আর হ্যাঁ খুব তাড়াতাড়ি নতুন ব্লগ আসবে। ওকে বাই।